মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চোখ মুখের অবস্থা এরকম কেন? প্রথম দিন ঢুকে খুব খাটনি হয়েছে নাকি? দূর, কোনো খাটনিই হয়নি। একটা মেশিন চালাতে পারছি না, তার মধ্যে ওয়ার্কার্সরা হেল্প করবে না, ওরা তো আমাকে অ্যাকসেপ্টই করতে চাইছে না। কিন্তু মধুবনী, এভাবে চললে খবরটা বের করবো কী করে? কেন ওনারা আপনাকে ওদের লোক ভাববে বলুন তো? ওদের লোক হওয়ার মতো কি করেছেন আপনি? ওনারা পরিশ্রমী মানুষ ঋগ্বেদ বাবু, পরিশ্রম করে ঘাম ঝরায়, তাই যারা সত্যিকারের পরিশ্রম করে তাদের খুব ভালো করে চিনতে পারে। কারা ওদের লোক আর কারা ওদের মতো সাজার চেষ্টা করছে, এই পার্থক্যটা কিন্তু ওরা খুব ভালো করে বোঝে ঋগ্বেদ বাবু। হ্যাঁ, এটা ঠিক আপনি ওয়ার্কার সেজে ঢুকে কিছু গোপন খবর বার করতে এসেছেন, কিন্তু শুধু সেটা করলে চলবে না ঋগ্বেদ বাবু। যে কদিনের জন্যই আপনি এখানে থাকুন না কেন, আপনাকে সত্যিকারের পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, আর নিজের মন থেকে বিশ্বাস করতে হবে এই কাজে কোনো লজ্জা নেই, তবেই আপনি সাকসেসফুল হবে। ভান করলে চলবে না, সত্যিকারের ওদের মধ্যে মিশে ওদের একজন হয়ে উঠতে হবে। আপনি আমার টিফিনটা নাই খেতে পারেন কাকা, কিন্তু আমি মুড়ি বাতাসা খাবো। বাবা, তোমার মুখে আবার মুড়ি বাতাসা রোচে নাকি? আমার মুড়ি বাতাসা কত পছন্দ আপনি জানেন? আপনি খান তো একটু। অপারেট করে কিন্তু ঠিক ততটাই ডিফিকাল্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা এটা কি করে অপারেট করো আমাকে দেখাও না প্লিজ, বিশ্বাস করো আমিও পারবো। আপনি যে ম্যাজিশিয়ান আমাকে বলেননি তো? সকালে বললেন আমি ডাক্তার, এখন বলছেন ম্যাজিশিয়ান, রাতের বেলা কি বলবেন ভগবান জানে। যাকে বলুন তো কি হয়েছে? আপনি কোথায় আছেন? এই তো মিহিকে গানের ক্লাসে দিয়ে ওয়েট করছি বাইরে। দেখা করুন না প্লিজ। দেখুন, মিহির গানের ক্লাসের পাশে একটা ক্যাফে আছে, আপনি চট করে ওখানে চলে আসবেন প্লিজ। আমি ক্যাফে নামটা টেক্সট করে দিচ্ছি। ওরে বাবা, ক্যাফে? না না না, আমি যাব না, ক্যাফেতে প্রচুর দাম জিনিসপত্রের, তার থেকে বরং বাস স্ট্যান্ডে দেখা করি, খরচ নেই। মধুমণি, আপনি না বড্ড গিফটে। আজ আপনার কথা আমি শুনবো না, আপনাকে আসতেই হবে। আর মধুমণি, বাস স্ট্যান্ডে সব কথা বলা যায় না, আমি এটুকু জানি আমরা নিজেরা নিজেদের চায়ের পয়সাটা দিয়ে দিতে পারবো। প্লিজ আসুন। আচ্ছা ঠিক আছে, আসছি, কিন্তু আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু খেতে হবে না, আপনি আধ ঘন্টা পরে চলে আসুন। কিছু জ্বালান না আপনি, আসছি, বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।